মালিক ইবনে দিনার একজন ওলিয়ে কামেল জগৎ বিখ্যাত ওলি আল্লাহর বান্দা এত বড় আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল নদী পার হইয়া যাবেন নৌকা এসে দাঁড়ায় গেল মাঝখানে গিয়া নৌকার মাঝি টাকা চায় বলে টাকা নাই এবার নৌকার মাঝি গালাগালি শুরু করলো মালিক ইবনে দিনার আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার জীবনের কোন আমল যদি পছন্দ করো এর বিনিময়ে তুমি ইজ্জতের বাঁচাও আল্লাহ দিলের মধ্যে এলকা করে দিলেন তার জবাব বুদ্ধি আল্লাহওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায় দেন ও আল্লাহর বান্দা তখন দেখা যায় বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না হঠাৎ করে জবান থেকেই কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল এটা আমার আল্লাহ দান করেন এই বুদ্ধি বা এই অলৌকিক পাওয়ারের নাম হলো আল্লাহর দেওয়া নূরের একটা আলো এর নবীর উম্মতের দল মালিক চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলে এই নৌকার মাঝি আমার এত গালি দিয়া লজ্জা দিবি না তোর টাকা লাগবে বলে হা মালিক ডাক দিয়া কয় এই নদীর মাছ যত পারো স্বর্ণের টাকা নৌকার মাঝি রে দে মাছকে যখন বলল মাছ পাগলের মতো হয়ে গেল এবার মাছ স্বর্ণের টাকা নিয়ে হাজির মাছের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কে কার আগে যাবে আর মালিকের বরকতের হাতটা কার গায়ে লাগবে খাকো বাদ আবওয়াতিশ বান্দাগান বামানে তু মুরদা বাহাক জিন্দা উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই দেওবন্দে বড় আলেম জগৎ বিখ্যাত একজন কারিউল কুররা মক্কার জমিনের মধ্যে গিয়া যখন কোরআন তেলাওয়াতে টান দিছেন মক্কার মানুষগুলো পাগল হইয়া বলে আমগো ইমামতি করবেন কারি ইব্রাহিম ইমামতিতে গেলেন বিবাহের ব্যবস্থা হয়ে গেল সৌদি আরবের কন্যা বিয়া করলেন কারি ইব্রাহিম এরপরে শর্ত হলো বাংলাদেশে নিতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন কিছুদিন পর ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাড়াতাড়ি দেশে চলে যাও হযরত ইব্রাহিম চলে আসলেন নোয়াখালী তার বাবার বাড়ি ওখান থেকে আল্লাহর বান্দা এলেমের দৌলত নিয়া চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত জানিয়ে এলাকায় বিশাল বড় জঙ্গল খরিদ করলেন জঙ্গল সাফ করতে গিয়া ভেতরে ঢুকলেন দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায় ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয় এখনো সেই গম্বুজটা আজও আছে আজও আছে ওই উজানি গেলে দেখবেন মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা আছে বারান্দায় দেখে ইব্রাহিম বাঘ তার বাচ্চাটারে দুধ পান করায় ইব্রাহিম ডেকে বলে এই বাঘ বলিয়া তুমি এখানে থাকার জন্য আসছে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই আল্লাহর গোলাম হও গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে সুন্নতে নববী জীবনের আপন বানাইয়া নাও নবীর সুন্নতির মালা গলায় লাগাও দুনিয়ার সব তোমার সম্মান করার জন্য বাধ্য হবে ওমরে ফারুক অর্ধজাহানের খলিফা পুরা দুনিয়ার অর্ধেক শাসন করে হযরত ওমর খেজুর পাতার বিছানায় কোনো চেয়ার নাই সিংহাসন নাই হযরত ওমর রাস্তা দিয়া চলেন কোনো বডি গার্ড নাই সিকিউরিটি গার্ড নাই দুশ্মনেরা কয় এত বড় একজন রাষ্ট্র পরিচালনা করে তার কোনো বডিগার্ড নাই কয় বডিগার্ড দিয়ে করবো কি শয়তান দেখলে আমারে পালায় যায় শয়তান পালায় যায় দুশ্মনেরা কয় একা একা চলে তোমারা সহজ পাহারাদার নাই খবর রাখতে থাকো গোয়েন্দারা দেখো ওমর একা নির্জনে কোথায় পাওয়া যায় হত্যা করবা আল্লাহ বলেন ওয়াম্মা কারু ওয়াম্মা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন ওমর বিশাল এক খোলা ময়দানে এক পার্শ্বে ঘুমায় বালিশ টালিশ নাই হাতেরে বালিশ বালিশ অর্ধযুগ দুনিয়ার পরিচালনা করে হযরত ওমর কে সেই ওমর
সারাটা রাত যদি তার গুণগান বয়ান করে শেষ করা যাবে না। কে সে অমর? দুশ্মন গোয়েন্দারা খবর দিছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, মারতে হবে। আল্লাহ কয় বান্দা তুই চাইলে কিছু হবে না, আমি মাওলা যা চাইব তাই হবে। মদিনার নবী চায় আবু জাহাল কালেমা পড়ো, আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি মোহাব্বত করলেই চূড়ান্ত হেদায়েত হবে না, চাবি আমার হাতে, আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই। আপনি যদি হেদায়েতের চাবি মালিক হয়ে যাইতেন, আবু জাহালকে কেন কালেমা পড়াইতে পারতেন না, আবু লাহাবকেও পারতেন, পারেন নাই কেন? আপনি নবী চাইলে হয় না, আমি আল্লাহ চাইলে হয়। ওমরকে মারার জন্য গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী জল্লাদ তরবারি নিয়ে ঘরে, দুশ্মন তরবারি নিয়ে সাহসী এক দুশ্মন রেডি হয়ে গেল ওমরকে মারার জন্য। একা একা শুয়ে আছে, কোনো পাহারাদার নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। এক কদম সামনে দেয়, শরীরে কাঁপতেছে, ভয় ভয় কাজ করে। যাইতে 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 অনেক সময় লাগায়, কিনারায় গেল, আরেকটু গেলেই কাছাকাছি। আল্লাহর বান্দা ওমর চোখ বন্ধ করে ঘুমায় অচেতন, দুশ্মন তরবারিটি নিয়ে কাছে যাইয়া দেখে ওমর একা ঘুমাইলে কি হবে। জমিনের কোন মানুষ তারে যদিও পাহারা দেয় না, কিন্তু জঙ্গলের বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদ আবাতিশ বান্দা আগান বামানে তু মুর্দা বাহক জিন্দা আ। এরে নবীর উম্মতের দল, কেমন একজন নবী পাইছো রে যুবক, যেই নবীর জন্য গর্তির পিপীলিকা পর্যন্ত কান্না করে। ও আল্লাহ মদিনার রওজা বাইতুল একটু দেখায় দে, আমি একটু দেখতে চাই। আল্লাহ কয় এই মক্কার কবুতর তোর পায়ের সাথে পিপীলিকারে বাজাইয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দে। এরে নবীর উম্মতের দল, দেড় হাজার বছর পরেও আজকে আমি বান্দাকে চেয়ারে বসাইছে, যত কারণ আছে এর মধ্যে বড় কারণ মদিনা ওয়ালা নবীর সুন্নতের বরকত। আসমান আল্লাহর এক নেয়ামত, জমিন এক নেয়ামত, পাহাড় এক নেয়ামত, বাতাস এক নেয়ামত, সূর্য এক নেয়ামত, সূর্যের আলো একটা নেয়ামত। সব নেয়ামতের শুকর যদি তুমি একটা একটা করে আদায় করো, তোমার হায়াত কম, তুমি কখন কখনোই সীমান্তে যেতে পারবা না। আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বাতায় দিলাম, ওই পদ্ধতি অবলম্বন করলে অন্তত সমর্থন হবে। সেই পদ্ধতি একটা শব্দের মাধ্যমে ঢুকায় দিলাম, ওই শব্দটা যদি মহব্বত উচ্চারণ করো তো মোটামুটি সমস্ত নেয়ামতকে আল্লাহর গুণগানের সীমানায় পৌঁছানোর প্রতি একটা সমর্থন। সেই সমর্থনবোধক শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? লিল্লাহ। কেমন আল্লাহ? রব্বুল আলামিন, যিনি হলেন জগৎসমূহের রব। অনেকে তর্জমা করে উভয় জগতের রব, উভয় জগৎ মানে ইহ জগৎ পর জগৎ। এই ব্যাখ্যাটা অসম্পূর্ণ ব্যাখ্যা, কারণ জগৎ তো দুইটা না, রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়ার জগৎ, বরজাখের জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, জান্নাত জাহান্নামের জগৎ, সব জগতের জন্য রব কে? আল্লাহ হলেন রব। রব মানি বাংলায় তর্জমা লেখে প্রতিপালক, এটাও অসম্পূর্ণ তর্জমা। তাহলে পরিপূর্ণ তর্জমা আরো কিছু শব্দ বাড়াইয়া বললে হবে। রব হলেন তিনি,
সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি হলেন রব শুধু আমাদের রব একটা কাক যখন বাচ্চা দেয় কাক কাউয়া বাচ্চা দেয় না তিন দিন পর্যন্ত ওই বাচ্চাটারে বাসায় ফালাইয়া মাও যায় না কাছে বয় কেন বলে কাকটা যখন দুনিয়াতে আসে শরীরের মধ্যে কোনো কালো পশম থাকে না সাদা বয় যায় না কাছে কয়দিন তিন দিন এই তিন দিন পর্যন্ত না যাওয়ার কারণে এই বাচ্চাটারে কে খাওয়ায় বলে একদল পোকা আছে ওরা উড়ে উড়ে ওদের সামনে আসে বাসার সামনে বাচ্চাটা ঠোঁট নিয়ে ওটি ভেতরে নেয় তিন দিন তিন দিনের মধ্যে কিছু কালো কালো পশম উঠে এরপরে মা তিন দিন পরে বাচ্চার কিনারায় যায় বলে তিন দিন কে খাওয়া আল্লাহ বলেন আমি যেই পরিমাণ নেয়ামত দিছি তুমি গণনা করে শেষ করতে আবার অস্বীকারও করার ভাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান কোন নেয়ামত তুমি অস্বীকার করবা দুনিয়াতে যা দেখো সব নেয়ামত আর এই সব নেয়ামতের কিছু নেয়ামত আছে মৌলিক মৌলিক নেয়ামত তুমি একজন মানুষ এটা তোমার আমার জন্য বড় একটা মৌলিক নেয়ামত মানুষ আল্লাহ বানানোর পরে দয়া করে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন এটাও আলাদা একটা স্বতন্ত্র নেয়ামত নেয়ামতের শুকর আদায় করবা আমি আরো বাড়ায় দিব পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়াটা শাসন করেছিলেন আমগো বাংলাদেশের মতো সারা পৃথিবী শাসন করেছিলেন দুইজন মুসলমান শোষণ করেছিল দুইজন জালেম দুই জালেমের এক জালেম নমরুদ আর এক জালেম হলো বখতে নসর অথবা কেউ বলেছেন সাদ্দাত মুসলমান দুইজন শাসক পয়গম্বর সুলাইমান বাদশাহ জুলকারনাইন শাসক আর শোষক ব্যবধান আছে না নাই শাসক হয় ইনসাফের বিচারের মাধ্যমে আদেল আর শোষক যারা হয় তারা হয় জালেম তারা কি যে জুলুম করে তাকে বলে জালেম এই জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা পয়গম্বর হাদিসের মধ্যে বলেন এই উম্মতের দল জমিনে দুইটা এমন অপরাধ আছে যেই অপরাধ দুইটা করলে শাস্তি হবে মরার আগে দুনিয়ায় প্রথম অন্যায় হলো মা বাবার সাথে যদি বেয়াদবি করো তার শাস্তি হবে মরার আগে দুনিয়ায় আর একটা অপরাধ হলো যদি জুলুম করো জুলুমের শাস্তিও হবে জমিনের মধ্যে মরার আগেই আল্লাহর সাথে জুলুম মানে শিরিক করা নিজের সাথে জুলুম করা অন্যায়ভাবে কিছু করা হাতের সাথে জুলুম আল্লাহ যেই ডিউটির জন্য হাত দিয়েছেন ওই ডিউটি না করলে জুলুম যদি বান্দা ডিউটি ঠিক মতো করো তার নাম হবে ইনসাফ আদল যে আদল করে তার নাম আদেল
আর একটু যদি বান্দা বেশি করো তার নাম হবে ইহসান চূড়ান্ত বরকতের দরজার নাম ইহসান এর নিচের দরওয়াজার নাম বরকতের ইনসাফ ইনসাফের নিচের নাম জুলুম যার মধ্যে ইনসাফ নাই তার দ্বারা অবশ্যই জুলুম হবে আর যে পরিপূর্ণ ইনসাফের উপরে থাকবে তার দ্বারা ইহসান হওয়ার আশা করা যায় পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়ার শাসক তার বাবা দাউদ আলাইহিস সালাম দুনিয়ার শাসক রাষ্ট্রের ক্ষমতাও দিলেন দাউদ আলাইহিস সালাম এমন এক সময় জমিনের মধ্যে আগমন করেছেন যেই সময় মানুষগুলো অস্ত্রমুখী অস্ত্রের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন লোহা হাতি স্পর্শ করলেই মোমের মতো নরম হয়ে যায় দাউদ নবী অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করে সব মানুষ দাউদের অস্ত্র কিনতে পাগল সিরিয়াল পয়গম্বর দাউদ আলাইহিস সালামের অস্ত্র নিয়ে মানুষ এত খুশি কারণ এক তো দাম কম আবার ওজনেও হালকা দারও বেশি আল্লাহ বলেন এরে দাউদ আমি তোমাকে দান করেছি একদিকে নবুয়ত অপর দিকে দান করলাম হুকুমত আমার দেওয়া নিয়ামত পেয়েছো বলে হা বলে এবার শুকুর আদায় কর পয়গম্বর দাউদ বলেন হে আল্লাহ আপনি যদি তৌফিক না দেন আমি শুকুর আদায় করতে পারি না তৌফিক দিলে পারবো তাহলে তৌফিকটাও আলাদা একটা নিয়ামত আপনার এখানে আসছেন আমি বলি আপনারা কেউ আসেন নাই আল্লাহ পাঠিয়েছেন কি কত মানুষ বাড়ির থেকে বলছে আমতলি ঈদগা মাঠের ওয়াজে যাই কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে না দোকানে আড্ডায় কবিরা গুনায় লিপ্ত আবার আসতে ভাই একদল প্যান্ডেলে ঢুকিয়া আবার বঞ্চিত হয়ে আছে গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া বয়ানটা কলবে ঢুকাইতে পারে না নজর আর দেন খেয়াল মোবাইল আবার একদল বয়ান শুনতেছে মোনাজাতের আগে ওইটা চলে যাবে দুই ঘন্টা বয়ান শোনার ধৈর্য হলো পাঁচ মিনিটের জন্য দোয়া করার ধৈর্য হয় না কপাল পড়া জন্য আল্লাহ তৌফিক দিলে সব সম্ভব আল্লাহ যদি তৌফিক না দেন কোনটাই সম্ভব হবে না আল্লাহ বলেন এরে দাউদ আমার শুকর আদায় কর দাউদ বলেন ও আল্লাহ তৌফিক না দিলে হবে না আল্লাহ বলেন আমি তৌফিক দিয়া দিলাম বন্ধ করো আমি তৌফিক দিয়া দিলাম যাও এবার করো দাউদ আলাইহিস সালাম কয় এবারও পারুন না কেন বলে আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামতটা অনেক বড় সেই তুলনায় আমার শুকর একেবারে নগণ্য আল্লাহ কয় তুমি এটা বুঝতে পারছো বলে হ্যাঁ বুঝি বুঝতে পাইরা নিজেরে ছোট মনে করছো আমি এটাকেই শুকর হিসাবে কবুল করে নিলাম শুকরে নিয়ামত নিয়ামতাত আফজুকুনাত কুফরে নিয়ামত আজকাফাত বিরুকুনাত হামদুল্লাহ কা শুকরে লাকা ইয়াদুল মিনাগান হাজরিয়া নাজরি বর হালেমা সব নিয়ামতের মধ্যে মৌলিক নিয়ামত আমি মানুষ আল্লাহ আমাকে মানুষ বানাইছেন ইচ্ছা করলে আমাকে তো মানুষ না বানায় পশু বানাইতে পারতেন কি যেমন বর্তমানে মিস্টার ডারউইনের গোলামেরা কয় আমগো আল্লাহ বানরের থেকে আল্লাহ বানায় নাই বানরের থেকে আমরা আরছি
আল্লাহ তো এই নাস্তিক বেঈমানের মতো আমারেও বানরের মধ্য দিয়া পাঠাইতে পারতেন। আমরা কই না না গলায় ছুরি লাগবে মরে যাব, তারপর আমরা বানরের সৃষ্টি বলবো না, আমাদের স্রষ্টা আমার আল্লাহ, আমরা আদমেরই সন্তান, আমরা মানুষ, আমরা পশু নয়, আমরা মানুষ। পশু যারা এদের জবানের আওয়াজও পশুর মতো, যেমন একজন শিক্ষিত এমবিবিএস ডাক্তার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর, এমবিবিএস ডাক্তার অনেক শিক্ষা অর্জন করার পর এবার বলে আমার, আমি মহিলা মানুষ, আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার, একজন স্বামীরে আমি বানাইয়া তার থেকেই বাচ্চা নিবে, এটা কেমন কথা? এটা তো একচাটিয়া জুলুম করছে, আল্লাহ বড় জালেম। এমবিবিএস ডাক্তার মহিলা কয় আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার, আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে বাচ্চা নিব। একজন এমবিবিএস ডাক্তার এই কথা বলার দ্বারা প্রমাণ করলো যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা। আমগো দেশে কুকুর নিরা নেয়, কোনো মানুষ নেয় না, কুত্তায় বাচ্চা নেওয়ার কোনো নির্দিষ্ট স্বামী আসেনি। তাহলে কোনো মানুষ যদি বলে আমিও যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা নিব, এর থিওরি আর কুত্তার থিওরির ব্যবধান কি? এরা আল্লাহ বানাইছে মানে না, এগো বানরের থেকে হইছে মনে হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন মরা তো লাগবেই, যত চুপ থাকবেন, ওই কথা কয় না নরমের জোম সত্যের ভক্ত, নরম থেকে আর লাভ নাই। কারণ নাস্তিক গুলো এরা দেখতেছে এই বাংলাদেশে ওরা মাস্তানি করে আগাইতে পারে না, এরপরও খোসাইতেই খায়, তার মানে নিজেও খামু না তোরাও খাইতে দেব না, কুত্তার মেজাজ নিয়ে থাকে। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না, আমরা মুসলমানের বাতে পায় দইরা মুসলমানিত্ব ঠিক রাখার বয়ান করি। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, গালি দিও না, গিবত করিও না, অন্যের হক নষ্ট করিও না, কত সুন্দরভাবে বয়ান করি। এরপরে নাস্তিকগুলো খালি ধাক্কাইতেই থাকে। ওই ইসলামের উপর আক্রমণ, মুসলমানের উপর আক্রমণ, আবার একদল মৌলবীও টাকা দিয়া খরিদ কইরা মুসলমানের পেছনে লাগাই দিছে। কারণ মুসলমান যেই কোরআন দিয়া বয়ান করে, এই কোরআনের উপরে সন্দেহ ঢুকায় দাও, বাস ফট করে বলে ফেললো কোরআন পুরাটা মানা যাবে না, কোরআনের মধ্যে কিছু কিছু জায়গায় ভেজাল আছে। আওয়ামী লীগ ওলারাও কয় নাই, বিএনপি ওলারাও বলে নাই, বলেছে কে, বাংলাদেশের একজন বড় টাইটেল ওয়ালা মাওলানা, সে বলে কোরআনে জাল আছে, বলে কেমন, হাদিসের থেকেও বেশি। আবার এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়িও না, এটা কুফুরি। আবার এক মাওলানা বলে ওমরে ফারুকের কথা মানা যাবে না, সে ভণ্ড বেদাতি। মাওলানা সব আমগো থেকে অনেক উঁচু মাকামের, তারা বিশাল টাইটেলওয়ালা, এদের জবান থেকে এই সমস্ত কথা বের হচ্ছে ইদানি। তো নাস্তিকের জুতা দিব কখন? এডারে না আগে সাইজ করা দরকার। বেইমানেরা নাস্তিকেরা বলতেছে বানরের তৈরি, ওরে কোরআন শরীফের মধ্যে জাল আছে যদি এই কথা কারো অন্তরে থাকে, তো আল্লাহ আছে কথার কোনো ভিত্তি আছে? ইসলামের কোনো ভিত্তি আছে? আমাকে হুজুরগিরি আর কোনো ভিত্তি আছে? তো এটার তাকে ফারাইয়ে মারা দরকার, মারবে কে? যারে দিয়ে ভূত ছাড়া মেরেই ভূতে পেয়েছে, নেতা টেতা এর সভাপতি বানাইলে দেশ ঠান্ডা। এবার তুমি জনমের মতো আকাম করো, কোনো সমস্যা নেই। এই যে যত বাতেল আছে ইসলামের ব্যানার আলো, এরা টিকে আছে কেমনে বাংলাদেশে? ওই সিফা সাফায় নেতাগো একেবারে ফুলায় টুলায় কোনো জায়গায় বসায় রাখছে, বাস
এবার হুজুর ভিতরে ভিতরে আকাম করতেছে নি তার খবর নাই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ আমাকে মানুষ বানাইছেন বড় নেয়ামত আল্লাহ পশু বানাইলে আমাদের কিছু করার ছিল পয়গম্বরের সাহাবি জান্নাতি সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে কয়রে বাচ্চা তোর কপাল কত ভালো আমি আবু বকরের কত ভয় তোরই বাস্তে আস্তে বড় হবি বনি আদমরা তোরে জবাই করে খাইয়া শক্তি অর্জন করে ইবাদতে কাটাবে তোর জান্নাত নাই জাহান্নাম নাই আর আমি আবু বকরের আল্লাহ বানাইছেন মানুষ আমার সামনে জান্নাত আছে জাহান্নাম আছে কবরে জানি কত বছর আমাকে পড়ে থাকতে হয় ওই অন্ধকার ঘর আজকে যদি আমি তোর মতো বকরি হয়ে যাইতাম আমার কোনো হিসাব লাগতো না অথচ জান্নাতি সাহাবাদের মধ্যে প্রথম কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ জাহান্নামের অন্তরে ভয় আল্লাহর মহব্বত নিয়ে বান্দা চলেন আল্লাহ বলে রে বান্দা তোরে মানুষ বানাইছি এটা বড় নেয়ামত শুকর আদায় করবি শুধু আলহামদুলিল্লাহ বললে শুকর আদায়ের হক আদায় হবে না শুধু আলহামদুলিল্লাহ বললে হবে একজনে একশো বিশাল এক তসবি কিনছে এক হাজার দানা এখন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ 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 একশো বার হইলে একটা বিড়ি কি শুকর আদায় হবে তোমার আলহামদুলিল্লাহর কোনো দাম নাই তাহলে হাকিকাতে শুকর কি আল্লাহ যেই কাজের জন্য যা বানাইছেন ওই জিনিসটা ওই কাজে ব্যবহার করার নাম হলো আসল শুকর আল্লাহ বারে মানুষ বানাইছেন এখন এর শুকর কেমনে আদায় করব আল্লাহ বলেন আমি তোরে যেই কাজের জন্য বানাইছি ওই কাজ করবি তো শুকর আদায় হবে বলে কেন বানাইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত লিস্তে মাকসুদ আজাহা আল্লাহ মানে মানুষ বানাইছেন এটা নিয়ামত না আল্লাহ কয় নিয়ামত পাইয়া শুকর আদায় করবি আমি বাড়ায় দেব এখন আমি কেমনে শুকর আদায় করব কয় আমি আল্লাহ বানাইছেন আমার ইবাদাতের জন্য ইবাদাত যদি করো তাহলে শুকর আদায় হলো আমি আল্লাহ তোর নিয়ামত আরো বাড়ায় দিব অর্থাৎ হয়তো তোর নিয়ামত বাড়াই আমি অন্য দিক থেকে হায়াতটারে লম্বা করে দিব ইবাদাত করার তোর জন্য আসান করে দিব আমি আল্লাহ তোর সুস্থতার নিয়ামত বাড়ায় দিব আমি আল্লাহ তাআলা তোর প্রত্যেকটা আমল কবুলিয়াতের দরওয়াজায় নিয়ে নিব ও বান্দা মানুষ বানাইয়েই শেষ না আল্লাহ বিধর্মীর ঘরেও পাঠাইতে পারতেন আল্লাহ কয় দেখ আমি তোর মুসলমানের ঘরে পাঠাইছি এটা আলাদা আর একটা নিয়ামত কি হিন্দু ধর্ম ত্যাগ করিয়া কত মানুষ মুসলমান হয় ইহুদি ধর্ম ত্যাগ করে অনেকে কালেমা পড়ে মুসলমান হয় আল্লাহ কয় তোরে কালেমা ওয়ালা ঘরের মধ্যে পাঠাইছি তোর আলাদা মুসলমান হওয়া লাগবে না তোর কপাল কত ভালো কারণ আমি আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার জন্য মুসলমান হইয়া আসা লাগবে আমি আল্লাহ মুসলমানের জান্নাত দিব যারা মুসলমান না তাদের জান্নাত দিব না يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
মুসলমান না হইয়া কেউ মরবি না আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন আরেক নিয়ামত শুকর আদায় কর আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দিব ইসলামের দরজায় যখন ঢুকবি আমি তোর সম্মান বাড়ায় দিব কোটিপতি হইয়া এত সম্মান পায় না একজন নামাজি কোরআন পড়নে ওয়ালা নবীর সুন্নাত আলা যেই সম্মান পায় আল্লাহ বলেন তোরে মুসলমান বানাবার পর আমি আলাদা করে তোরে আরো নিয়ামত দিলাম তুই আখিরি নবীর উম্মত আমি তোরে এমন একজন নবীর উম্মত বানাইছি যেই নবীর তুলনা নাই কেমন নবী পাইলি রে গোলাম যেই নবীর চেহারা দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় এমন একজন নবীর উম্মত তোরে বানাইলাম যেই নবীর জন্য সারা মখলুকত পাগলের মতো হইয়া আছে এমন একজন নবীর উম্মত তোরে বানাইছি অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায়া যাইত আমি আল্লাহ তোর চেহারা গুনাহ করার পরেও কেন পাল্টাই না তুই মুহাম্মদের উম্মত আমি তোরে মুহাম্মদের উম্মত বানাইছি শুকর আদায় কর বলে কেমনে করবি কয় নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করো আমি আল্লাহ তোরে আরো বাড়ায় দিব আমি আল্লাহ তোরে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিব দুনিয়াতে সুন্নতের আমলের দ্বারা মর্যাদা বাড়ায় দিব মানুষের অন্তরের মধ্যে মোহাব্বত বাড়ায় দিব সুন্নতের আমল কর আমি আল্লাহ অন্য মাখলুকতের মধ্যে মোহাব্বত বাড়ায় দিব ওরে তখন দেখবি মানুষ তোরে সম্মান শুধু করে না জিনেরাও সম্মান করবে তোরে হরিণরাও সম্মান করবে বাঘ তোরে সম্মান করবে নদীর মাছ তোরে সম্মান করবে মালিক ইবনে দিনার একজন ওলিয়ে কামেল জগৎ বিখ্যাত ওলি আল্লাহর বান্দা এত বড় আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল নদী পার হইয়া যাবেন নৌকা এসে দাঁড়ায় গেল মাঝখানে গিয়া নৌকার মাঝি টাকা চায় বলে টাকা নাই এবার নৌকার মাঝি গালাগালি শুরু করলো মালিক ইবনে দিনার আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার জীবনের কোন আমল যদি পছন্দ করো এর বিনিময়ে তুমি ইজ্জতের বাঁচাও আল্লাহ দিলের মধ্যে এলকা করে দিলেন তার জবাব বুদ্ধি আল্লাহওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায় দেন ও আল্লাহর বান্দা তখন দেখা যায় বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না হঠাৎ করে জবান থেকেই কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল এটা আমার আল্লাহ দান করেন এই বুদ্ধি বা এই অলৌকিক পাওয়ারের নাম হলো আল্লাহর দেওয়া নূরের একটা আলো এরে নবীর উম্মতের দল মালিক চোখের পানি সেরে কাঁদলেন আর বলে এই নৌকার মাঝি আমার এত গালি দিয়া লজ্জা দিবি না তোর টাকা লাগবে বলে হা মালিক ডাক দিয়া কয় এই নদীর মাছ যত পারো স্বর্ণের টাকা নৌকার মাঝি রে দে মাছকে যখন বলল মাছ পাগলের মতো হয়ে গেল এবার মাছ স্বর্ণের টাকা নিয়ে হাজির মাছের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কে কার আগে যাবে আর মালিকের বরকতের হাতটা কার গায়ে লাগবে খাকো বাদ আবাতিস বান্দাগান বামানে তু মুরদা বাহক জিন্দা উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাই দেওবন্দে বড় আলেম জগৎ বিখ্যাত একজন কারিউল কুররা মক্কার জমিনের মধ্যে গিয়া যখন কোরআন তেলাওয়াতে টান দিছেন মক্কার মানুষগুলো পাগল হইয়া বলে আমগো ইমামতি করবেন কারি ইব্রাহিম ইমামতিতে গেলেন বিবাহের ব্যবস্থা হয়ে গেল সৌদি আরবের কন্যা বিয়া করলেন কারি ইব্রাহিম এরপরে শর্ত হলো বাংলাদেশে নিতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন কিছুদিন পর ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা তাড়াতাড়ি দেশে চলে যাও হযরত ইব্রাহিম চলে আসলেন
নোয়াখালী তার বাবার বাড়ি ওখান থেকে আল্লাহর বান্দা এলেমের দৌলত নিয়া চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত উজানি এলাকায় বিশাল বড় জঙ্গল খরিদ করলেন জঙ্গল সাফ করতে গিয়া ভেতরে ঢুকলেন দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায় ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয় এখনো সেই গম্বুজটা আজও আছে ওই উজানি গেলে দেখবেন মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা সে বারান্দায় দেখে ইব্রাহিম বাঘ তার বাচ্চাটারে দুধ পান করায় ইব্রাহিম ডেকে বলে এই বাঘ বনিয়া তুমি এখানে থাকার জন্য আসছে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই আল্লাহর গোলাম হও গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে সুন্নতে নববী জীবনের আপন বানাইয়া নাও নবীর সুন্নতির মালা গলায় লাগাও দুনিয়ার সব তোমার সম্মান করার জন্য বাধ্য হবে ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা পুরা দুনিয়ার অর্ধেক শাসন করে হযরত ওমর খেজুর পাতার বিছানায় কোনো চেয়ার নাই সিংহাসন নাই হযরত ওমর রাস্তা দিয়া চলেন কোনো বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই দুশ্মনের আকায় এত বড় একজন রাষ্ট্র পরিচালনা করে তার কোনো বডিগার্ড নাই কয় বডিগার্ড দিয়া করবো কি শয়তান দেখলে আমারে পালায় যায় শয়তান পালায় যায় দুশ্মনের আকায় একা একা চলে তোমারা সহজ পাহারাদার নাই খবর রাখতে থাকো গোয়েন্দারা দেখো ওমর একা নির্জনে কোথায় পাওয়া যায় হত্যা করবা আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন ওমর বিশাল এক খোলা ময়দানে এক পার্শ্বে ঘুমায় বালিশ টালিশ নাই হাতেরে বালিশ বালিশ অর্ধযুগ দুনিয়ার পরিচালনা করে হযরত ওমর কে সেই ওমর সারাটা রাত যদি তার গুণগান বয়ান করে শেষ করা যাবে না কে সে ওমর দুশ্মন গোয়েন্দারা খবর দিছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না মারতে হবে আল্লাহ কয় বান্দা তুই চাইলে কিছু হবে না আমি মাওলা যা চাইব তাই হবে মদিনার নবী চায় আবু জাহাল কালেমা পড়ো আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আপনি মোহাব্বত করলেই চূড়ান্ত হেদায়েত হবে না চাবি আমার হাতে আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই আপনি যদি হেদায়েতের চাবি মালিক হয়ে যাইতেন আবু জাহালকে কেন কালেমা পড়াইতে পারতেন না আবু লাহাবকেও পারতেন পারেন নাই কেন আপনি নবী চাইলে হয় না আমি আল্লাহ চাইলে হয় ওমরকে মারার জন্য গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী জল্লাদ তরবারি নিয়ে ঘরে দুশ্মন তরবারি নিয়ে সাহসী এক দুশ্মন রেডি হয়ে গেল ওমরকে মারার জন্য একা একা শুয়ে আছে কোনো পাহারাদার নাই কোনো সিকিউরিটি গার্ড নাই এক কদম সামনে দেয় শরীরে কাঁপতেছে ভয় ভয় কাজ করে যাইতে 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 অনেক সময় লাগায় কিনারায় গেল আরেকটু গেলেই কাছাকাছি আল্লাহর বান্দা ওমর চোখ বন্ধ করে ঘুমায় অচেতন দুশ্মন তরবারি টেনিয়া কাছে যাইয়া দেখে ওমর একা ঘুমাইলে কি হবে জমিনের কোন মানুষ তারে যদিও পাহারা দেয় না কিন্তু জঙ্গলের বাঘ ওমরের পাহারা দেয় খাকো বাদ আবো আতিশ বান্দা আগান বামানে তু মুর্দা বাহক জিন্দা এরে নবীর উম্মতের দল কেমন একজন নবী পাইছো রে যুবক
যেই নবীর জন্য গর্তের পিপীলিকা পর্যন্ত কান্না করে ও আল্লাহ মদিনার রওজা বাইতুল একটু দেখায় দাও আমি একটু দেখতে চাই আল্লাহ কয় এই মক্কার কবুতর তোর পায়ের সাথে পিপীলিকারে বাজাইয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দে এরে নবীর উম্মতের দল 1500 বছর পরেও আজকে আমি বান্দাকেই চেয়ারে বসাইছে যত কারণ আছে এর মধ্যে বড় কারণ মদিনা ওয়ালা নবীর সুন্নতের বরকত আমি যদি আমি প্যান্ট শার্ট পরে বয়ান করি শুনবেন আপনারা কেন কোরআনও আছে কণ্ঠও আছে এরপরও শুনবে না কেন সুন্নতের আকর্ষণ কত এটা বুঝেন সুন্নতের পোশাকের দাম কত এরে নবীর উম্মতের দল ওই মায়ার নবীর চিল্লিদার যুবক নবীর জন্য মরা গাছ পর্যন্ত কান্না করে নবী একটা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়ে এবার সাহাবায়ে কেরাম অনেক অনুরোধ করি এটাকে বাদ দিয়া নতুন এক মিম্বর বানাইছে সাহাবায়ে কেরাম বলতেছেন মানুষ যেমন হাউমাউ করে কানলে আওয়াজ হয় মরা গাছটার থেকে কান্নার আওয়াজ মায়ার নবী আইসা দাঁড়ায় কয় গাছ কেন কাঁদু বলে নবী আপনার মায়ার কারণে আপনি আমাকে এতদিন ব্যবহার করছেন এখন করবেন না এই দুঃখে কান্না করি কি চাও তুই বল গাছ ডাক দিয়া কয় পয়গম্বর মানুষের মতো আমারে জানাজা পড়াইয়া দাফন করবেন আমি আপনার সাথে জান্নাতে হাসরের ময়দানে থাকব যারা হজ করতে যাবেন বুঝেন না আলেমরা অনেকে জানেই না বুঝবে কিভাবে ওই যে রসুল যেই জায়গায় দাঁড়াইয়া জুমার খুতবা দিতেন ওই মেহরাবটা এখন ওইভাবেই আছে ওই জায়গাটাই আলাদা রাখছে খতিব সাহেবরা মদিনার জুমার খুতবা ওই জায়গায় দাঁড়ায় দেয় ওই খুতবার জায়গা নবীর ইমামতির জায়গা এর পার্শ্বে মদিনার নবীর রওজা মোবারক মাঝখানে যেই জায়গাটুকু আছে এটাকে বলে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ জান্নাতের টুকরা ওই জায়গায় যে খুঁটিটা আছে পাথরের পিলার মোটা এক পিলারের মাথায় আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নান ওই মরা গাছটাই খুঁটি বরাবর মাটিতে দাফন করা আছে সেই খুঁটি এইটা উস্তুনে হান্নান তার নাম আরেফের উনি আল্লামা জালালউদ্দিন মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা উল্লেখ করেছেন উস্তুনে হান নানা আজহাজরে রসুল নালামি জাদ হামচু আর বাবে অকু মরা গাছ নবীর জন্য পাগ ওই নবীর চিল্লিদার যুব 1500 বছর পর কত বড় 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 বিধর্মীরা আজকে নবীর সুন্নতের আদর্শ দেখে মুসলমান হয়ে গেল আর তোরে রাত্র নাই দিন নাই সারাটা রাত সারাটা দিন বারোটা মাস 365 দিন পাও ধরে দুইরা তাবলিগলারা বুঝায় পীর সাহেবরা বুঝায় আমরা বয়ান করি টাইম মতো খানাও খাইতে পারি না ঘুমাইতেও পারি না ও বাবা এত পায়ে ধরে ধরে বুঝানোর পরেও তুমি টুপি পড়তে চাও না দাড়ি রাখতে চাও না ও আল্লাহর বান্দারা কি মনে করছো হুজুরদের কথা বুঝি মিথ্যা ঠিক আছে আমি মেনে নিলাম তোমার এক মিনিটের জন্য হুজুরদের কথা মানার দরকার নেই এবার আল্লাহ তোমার হাতে একটা গজব উঠায় দিছে বেঈমানের দ্বারা তোমার হাতে গজবের মোবাইল আছে তুমি বাংলা ভাষা ভালোই বুঝো যাও আজকে ঘরে গিয়া তুমি মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন লিখে সার্চ দাও এবার 30 পারা কোরআন তোমার মোবাইলে ডাউনলোড করে নাও তিনি 114 সূরা সিরিয়ালে চলে আসবে তুমি ঘুমের সময় মাঝে মাঝে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে বাংলায় তর্জমাগুলো দেখো পারলে ব্যাখ্যা পড়ো 1500 বছর পর্যন্ত এই কোরআন একটা ভুল কেউ বের করতে পারে না অপচেষ্টা করেছিল বহু বেঈমান পারে নাই তো পারেই নাই বরং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য আজও পর্যন্ত একটা নক্তার ভুল কেউ বের করতে পারে নাই আমার আল্লাহ তো এমনি চ্যালেঞ্জ দিয়ে রাখছেন পারলে বের কর এখনো যদি কোরআনের ভুল বের করে দিতে পারো দাড়ি টুপি ফালাইয়া নাচ গান করবো আর নামাজ করবো না মসজিদ গুলো ভেঙ্গে দিব পারবি না রে বাবা ওই কোরআনটা চূড়ান্ত সত্য এ যুবকেরা আল্লাহর মহব্বতের দিল থেকে বল ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি
ওই কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ জান্নাতের বয়ান করেছেন জাহান্নামের বয়ান করেছেন জান্নাতে কারা যাবে তাও বলেছেন জাহান্নামে কারা যাবেন তাও বলেছেন ও আল্লাহর বান্দারা যারা নেক আমল করবে তারা জান্নাতি যাবে যারা গুনাহ করবে তারা জাহান্নামের পরিণাম ফল ভোগ করবে জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন মা তাশতাহি আনফুসুকুম এমন এক শান্তির জায়গা জান্নাত যা চাইবা চাওয়ার আগেই পেয়ে যাইবা তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের পতল দেশে নহর থাকবে নহর মধুর নহর দুধের নহর পানির নহর এমন সুন্দর জান্নাত তোমারে ফেরেশতারা মারহাবা দিয়া স্বাগতম দিয়া জান্নাতে নিবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন এমন সুন্দর জান্নাত যে ছোট জান্নাত পাবে 10টা দুনিয়ার সমান এই 10 দুনিয়ার সমান জান্নাত পাইও হাশরের ময়দানে আফসোস করবে বড় ভিআইপি জান্নাতটা যদি পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যেত এর নবীর উম্মতের দল আর যারা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম গুনাহগারের জন্য জাহান্নাম জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজা আল্লাযী জামা আমাদাও আদাদা ও আল্লাহর বান্দাই সূরাগুলোর তরজমা পড়িয়া দেখো এরে নবীর উম্মতের দল একটু মাওলার কোরআনটা হাতে নিয়ে দেখ যেই কোরআন ধরলে সওয়াব পড়লে সওয়াব যেই কোরআনটা বান্দা তাকায়া দেখবা তাতেও সওয়াব যদিও কোন মাওলানা নামের কুলাঙ্গারেরা বলে কোরআন শরীফের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই এদের চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা বেঈমানের দালাল মদিনার নবী 1500 বছর আগেই বলে গেছেন এরা উলামা নামের কলঙ্ক এরে নবীর উম্মতের দল ওই জাহান্নামের আয়াতগুলো পড়তে থাকো আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন কাল্লা সাওফা তাআলামুন এই সূরাগুলো জাহান্নামের বয়ান আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি একদিন তাকাইয়ে দেখি আমার মায়ার নবী আমার রুমে বসে বসে গুন 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 করে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম ও নবী আপনি কাঁদেন কেন আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি আল্লাহর নবী বলেন না আয়েশা তুমি কেন বেয়াদবি করবা আম্মা জান বলেন পয়গম্বর আমি আয়েশার 6 বছরে আপনার সাথে বিয়া হলো 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসি মাত্র আমার 13-14 বছর বয়স আমার ভুল তো হতেই পারে এই কারণে কাঁদেন নবী কয় না রে আয়েশা আম্মা জান বলেন তো কেন কাঁদছিস আল্লাহর নবী বলেন আয়েশা হাসুরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা আমার মনে পড়ে গেছে ওই দিন আমার উম্মতের কি হালাত হবে এই চিন্তা করে করে আমি কান্না করি আম্মা জান বলেন কেমন হালাত হবে ও আয়েশা তুমি জানো না সব নারী পুরুষ উলঙ্গ হাসরের ময়দানে আল্লাহ উঠাবে উঠাইয়া আল্লাহর আদালতে হাজির করবেন ওদিকে আল্লাহ বলবে সূর্য নিচে নেমে আয় সূর্যটাকে বলবে যত তাপ আছে জমিনের মধ্যে তুমি সারিয়া দাও সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে ওদিকে জাহান্নামের আওয়াজ আল্লাহ পাককে বলবে জাহান্নাম ও আল্লাহ কই বেনামাজি গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে অনেক ক্ষুধা ওদিকে আমার আল্লাহ তো রাগান্বিত আওয়াজ দিয়া হাশরের ময়দানে বসবেন আল্লাহ এমন আওয়াজটা দিবেন যে আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আম্মা জান আয়েশাকে নবী বলেন এমন এক ভয়ঙ্কর হালাত হাশরের ময়দানে হবে মানুষগুলো সব উলঙ্গ কেউ কারো দিকে তাকানোর কোনো হুঁশই থাকবে না নবীদের কোনো গুনাহ নাই এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই এরা উম্মতের কথা ভুলিয়া শুধু নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে কান্না করবে আদম নবী বলবেন আল্লাহ আমারে বাঁচা
দাও এই সূর্যের গরম জাহান্নামের আগুন সহ্য করা যায় না রে আল্লাহ ইয়া ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও মূসা নবী কান্না করবেন আল্লাহ আমারে বাঁচাও ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়ে আমাকে বাঁচাও বলে কাঁদবেন আম্মা জানা এসে বলেন নবী আপনি তো দোজাহানের সরদার রহমতের নবী আপনি তখন কি করবেন আল্লাহর নবী বলেন আয়েশা ওই সময় আমি আর দেরি না করি আল্লাহর আদালতে মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব আর আল্লাহর দরবারে কান্না করে বলবো আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতের বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায় আমার আল্লাহ আমার কান্না দেখে বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দরওয়াজায় নিয়ে যান আম্মা জানা আয়েশা বলেন নবী আপনি তখন কি করবেন বলে আমি হাজার ও কোটি কোটি মানুষের মধ্য থেকে উম্মতগুলো বাছাই করব আম্মা জান বলেন আপনি চিনবেন কি করে বলে আমার উম্মতেরা যারা পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া করিয়া নামাজ আদায় করত হাশরের ময়দানে এদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে আমার উম্মতগুলো বাছাই করে জান্নাতে নিয়ে যাব এরে নবীর উম্মতের দল ও মুরব্বী ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো বান্দা তাকায় দেখো ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর নবীর সুন্নতের মালা গলায় লাগাও আল্লাহর মোহাব্বত নিয়ে শুকর আদায় করো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও আল্লাহ পাক তো তওবার দরজা খুলে রাখছেন বান্দা জীবন ভর যদি গুনাহ করো খাটি অন্তরে যদি চোখের পানি সেরে তওবা করো আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব এক মিনিটের মধ্যেই ও আল্লাহর বান্দারা শয়তানের ধোকায় পড়ে যত অন্যায় করেছো রে বাবা আজকে থেকে খাটি অন্তরে তওবা করো মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নত অনুযায়ী দাড়ি লম্বা করব গালি দিব না গীবত শেখায়াত করব না নবীর তরিকা মতো জীবন চালাবো আর আজকে থেকে নামাজ আর কামাই হবে না নষ্ট হবে না আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আপনাদের দান আল্লাহ কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে আল্লাহ বরকত দান করেন সবাই কম বেশি দিবেন কেউ খালি ফিরাবেন না মহব্বতের সাথে ইখলাসের সাথে দিবেন আর বাকিতে যারা পারেন লেখাবেন এবং সব সময় দোয়া করবেন আল্লাহ কুদরতের দ্বারা সব বিষয়ের প্রয়োজন মিটাইয়া দেন ছাত্রদের জন্য ওস্তাদদের জন্য যা প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন কথা না বলি আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بك قلو اشتائزة زمان قربين دروتو الله ركسي امرا دعا كوري محفل الله قبول كورين الله ما در كيو اخلاص ارشت نيرا فده عزت ارشت خدمت ارجن شرع دنیا قبول كورين زارا اتاتشن بك قلو اشتائزة زمان قربين دروتو এবং দোয়া করেন আল্লাহ পাকে মাহফিল কামিয়াবির সাথে হেদায়াতের জন্য কবুল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা كما ربياني صغيرا
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله أبني محافل قبول كرنين آيوزن كاري شهزويتا كاري دان ستا كاري در قبول كرنين آي الله يلاكار غري غري شنتي دان كرين আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ কামাই রুজিতে হালাল ভাবে সবার বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা বানায়া দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশি বানায়া দেন আয় আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে সুন্নাত ওয়ালা জিন্দেগী দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ নবীজির সুন্নতের মুহাব্বত বাড়ায় দেন আমরা যারা হাত তুলেছি মা বাবা ভাই বোন যারা দুনিয়াতে মুরব্বিরা নাই জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত দান করেন আয় আল্লাহ ইজ্জতের মাকাম দান করেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন ইলমু হিকমত আমলে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আমাদের রুজি রোজগারে হালাল ভাবে ইজ্জতের বরকত দান করেন পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন আগামীকালের মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন আয় আল্লাহ আমাদের সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন মুখালেফের মুয়াফিক বানায় দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসন জনপ্রতিনিধি যারা সবাইকে দিনদার বানায় দেন আয় আল্লাহ আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের মুরব্বি যারা দুনিয়াতে বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন খাঁটি আপনার ওয়ালিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তাকওয়াওয়ালা জিন্দেগী দান করেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 برحمتك يا أرحم الراحمين.